আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। ত্রিপুরায় বাঁশ থেকে উৎপাদিত পণ্য সামগ্রী খুবই আকর্ষণীয়। এই ধরনের পণ্য দেশের অন্যত্র পাওয়া যায় না বললে চলে। এই পণ্য সামগ্রী আন্তর্জাতিক স্তরে রপ্তানির জন্য এগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। আর কে নগরে মুথা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু গতকাল এই পরামর্শ দেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শিল্প সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট রাবিন বোস। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মুথা শিল্প কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি বাঁশ প্রক্রিয়াকরণ এবং তা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন। পরিদর্শনের সময় রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। এক দেশ এক নির্বাচন প্রস্তাবের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকার গতকাল এক দেশ এক নির্বাচনের ধারণা অন্বেষণে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ গ্রহণ করেছে, যা সারা দেশে একযোগে নির্বাচনের পথ প্রশস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। তিনি বলেন, এটি দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। অন্যদিকে পঞ্চায়েত এবং পৌরসভার মতো স্থানীয় সংস্থাগুলির নির্বাচনগুলি সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে করা হবে। মন্ত্রী জানান, সরকার চন্দ্রযান 4 মিশন এবং ভেনাস অরবিটার মিশন অনুমোদন করেছে। মন্ত্রিসভা প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশার প্রকল্পগুলি অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এছাড়াও সরকার মোট 79,156 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন এবং গ্রামীণ অভিযানকে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই প্রকল্পটি উপজাতীয় সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটাবে। আসন্ন মহালয়া দিনে আগামী 2 অক্টোবর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে ত্রিপুরা সুন্দরী উৎসব। এই উৎসব আগের দেওয়ালি উৎসবের 2 দিন আগে হত। এবছর স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে আগেই করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন উপলক্ষে সারা দেশে চলছে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি। 2 অক্টোবর উৎসবের সমাপ্তি। সমাপ্তি দিনে হবে মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যালস। একই সঙ্গে হবে স্বচ্ছতা হি সেবা। এই 2টি অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আলোকমালায় সাজিয়ে তোলা হবে। গতকাল এই বিষয়ে জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ জেলার বিভিন্ন দপ্তরে আধিকারিকগণ। উদয়পুর রমেশ চৌমুনি ও চন্দ্রপুর সিএনজি স্টেশন এলাকায় পৃথক 2টি সুদৃশ্য গেট লাগানো হবে। এই উৎসবের জন্য পর্যটন দপ্তর 1 লক্ষ টাকা বরাদ্দ করেছে আর গোমতী জেলা শাসকের স্বচ্ছ ভারত মিশনের ফান্ড থেকে ব্যয় করা হবে। বৈঠকে ত্রিপুরা সুন্দরী উৎসবের সার্বিক সাফল্য করে তুলতে সংশ্লিষ্ট দপ্তরকে সঠিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকাল জানান, সাম্প্রতিক বন্যায় প্রাথমিক হিসাব অনুযায়ী বনদপ্তরের 40 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, বন্যায় বন এলাকায় অন্তত 450 থেকে 470টি চেকড্যাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বনভিত্তিক কৃষি, নার্সারি, মৎস্য চাষ প্রভৃতির প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের বনদপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আগামী নভেম্বর মাসে ত্রিপুরা আসতে পারেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গবেষণা উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের বৃহত্তর অংশগ্রহণ শুধুমাত্র দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নয়, মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এটি অপরিহার্য। শ্রীমতী মুর্মু গতকাল জয়পুরের মালাভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির 8ম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে বলেন, নারীদের সমান সুযোগ দেওয়া হলে তারা আরও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় উন্নয়নে নেতৃত্ব প্রদান করা তাদের কর্তব্য। রাজস্থানের রাজ্যপাল হরিবাহু কিষাণ রাও বাগাদে এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করেন এবং প্রতিষ্ঠানের নতুন আরাবলী ছাত্রাবাসের উদ্বোধন করেন। বিদ্যুতের ছোবলে গতরাতে প্রাণ হারালেন
ধর্মনগর শহরে বটরাশি গ্রামে মসজিদের ইমাম ইসলাম উদ্দিন দমকল ইমামকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত এই ইমামের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার বারুই গ্রামে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় টাউন ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব 3-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। এর আগে অপর খেলায় জোয়েলস অ্যাসোসিয়েশন 2-1 গোলে নাইন বুলেটস ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।